আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু হইল একটা মানুষের জন্য সবচেয়ে বড় উপদেশ। বলেন বলেন সবচেয়ে বড় উপদেশ কি? তিনটা জিনিসকে মানুষ কখনো ভোলা ঠিক না, তিনটা জিনিসকে মানুষ কখনো ভোলা উচিত না। একটা হইল দুনিয়া এবং তার ধ্বংস হওয়া। বলেন এই পৃথিবীতে যে আমরা আছি, এটা কি কিয়ামত পর্যন্ত থাকবে না ধ্বংস হবে? এটা এক সময় ছিল না, এখন আছে, আবার থাকবে না। এই জন্য তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখক লেখেন, লেখক বলেন তিনটা জিনিসকে ভোলা উচিত না, সব সময় তিনটা জিনিসকে স্মরণ করা উচিত। এক নম্বর হইল দুনিয়া এবং তাহার এই দুনিয়ার ধ্বংস হওয়ার ব্যাপারে খেয়াল রাখবা। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ঠিক থাকবে না, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন ফানা হয়ে যাবে। দুই নম্বর হইল মৃত্যু। তুমি যখন দুনিয়াতে আসছিলা, একদিন তোমার মৃত্যুর এলান হবে। এই মৃত্যুকে ভুলা কি না? বলেন উচিত না। তিন নম্বর হলো যেই সকল বিপদের নিরাপত্তা নাই, সেই সকল বিপদকে ভুলা ঠিক না, ভুলা উচিত না। মৃত্যুর বিপদকে, মৃত্যুর বিপদের কোনো নিরাপত্তা নাই, কবরের বিপদের কোনো নিরাপত্তা নাই, কিয়ামতের ময়দানের বিপদের কোনো নিরাপত্তা নাই। এই জন্য এই সমস্ত বিপদগুলো দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়িয়া যায়, অনেক মানুষ তাহার সাহায্যে গিয়ে আসে। খোদা না খাস্তা যদি আমি মৃত্যুর সময় যদি বিপদে পড়িয়া যাই, শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া যাই, তখন রব্বুল আলামিন ছাড়া ওই মুহূর্তে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। ঠিক কবরে যখন আমি চলিয়া যাইব, ওই কবরে যদি আমি ধরা পড়িয়া যাই গুনার কারণে, ওই বিপদে, ওই কবরের সম কবরের কবরে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, কি বলেন? এবং কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের মাথার অতি নিকটে সূর্য চলে আসবে, সূর্য যেদিন পরিপূর্ণ তাপ জমিনে প্রয়োগ করবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যেদিন টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মানুষ গ্রামের দরিয়ার মধ্যে সাঁতার দিবে, সেই বিপদের কথা কিন্তু কোনো মানুষকে ভোলা ঠিক না, ভোলা উচিত না, কি বলেন, কি বলেন? কালামে হাকিমের একখানা আয়াত পড়ছি, বিবেকের নাড়া যেন আমার আপনার সকলের বিবেক যেন একটু নাড়া দেয়। আল্লাহর হাবিব বলেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি আলোচনা করো। কিসের কথা বলেন? মৃত্যুর কথা যখন বেশি বেশি আলোচনা করবো, আমার দিলে বসবে, তা আমার জিন্দগির সব কিছু দুরুস্ত হয়ে যাবে। আচ্ছা, আমি বলি, যদি কেউ ইনফরমেশন পায় সে আগামীকাল সকালে মারা যাবে, এ রাত্রটা কি তার ঘুম আসবে? আল্লাহর কসম করি বলেন, কোনো মানুষের ঘুম আসতে পারে? মৃত্যু এমন এক সংবাদ, কিন্তু আসবে, আসবে কি না বলেন? আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার ভাইরা, এই আয়াতটা কিন্তু আমরা সকলেই জানি। আমরা যখন নাকি মানুষকে কবরে নামাই, কবরে মাটি দিই, তখন সকলে কিন্তু এই আয়াতটা পড়ি। কিন্তু কখনো কি চিন্তা করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলতেছেন, আমার আল্লাহ কি ফরমান দিছেন, কি আদেশ দিছেন, কি নির্দেশ দিছেন, কি বলতেছেন, একটু খেয়াল করছি কি না? আমার আল্লাহ ফরমান, মিনহা খলাকনাকুম, হে আমার বান্দা বান্দি, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছি, ও ফিহা নুঈদুকুম, এবং তোমাকে একদিন এই মাটিতে নিয়ে যাইব, মাটিতে ফিরিয়া দেওয়া হইবে, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন তোমাকে এই মাটির থেকে পুনরায় উঠাইয়া আমি কিয়ামতের ময়দানে হাজির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের আরেকটা আয়াতের মধ্যে আরশাদ ফরমান, ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। হে আমার বান্দা বান্দি, আমি যে মৃত্যুর ফরমান জারি করিয়া রাখছি, এই মৃত্যুর ফরমান যেদিন আমার পক্ষ থেকে ফরমান জারি হইয়া যাইবে,
আজরাইলের কাছে যেদিন মৃত্যুর ফরমানটা আমি হস্তান্তর করব, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না, নির্দিষ্ট সময় মালাকুল মউত আজরাইল তোমার ঘরের দরজায় হাজির হইয়া যাইবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات الموت اكثروا ذكر هذه اللذات সাত বিনাশকারী বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কলা ওমা হাযিহি লাযাত, হে আল্লাহর হাবিব, সাত বিনাশকারী বস্তুর কি নাম আপনি একটু আমাদেরকে জানাইয়া দিন। আল্লাহর হাবিব ফরমান, কলা আল মাউত, মৃত্যু হইল সাত বিনাশকারী বস্তুর নাম। আল্লাহ একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, দুনিয়ার সমস্ত আনন্দ আহ্লাদকে মৃত্যু শেষ করিয়া দিবে, খতম করিয়া দিবে, দুনিয়ার সকল সুখ শান্তিকে নিচ্ছিন্ন করিয়া দিবে মৃত্যু। এই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে দেখবেন কলব থেকে দুনিয়ার মহাব্বত দূর হয়ে যাবে, গুনার চাহিদা দূর হয়ে যাবে, দেখবেন আপনার কলব নুরানি হবে, নামাজ তরক করতে মনে চাইবে না, ঘুষ খাইতে মন চাইবে না, সুদ খাইতে মন চাইবে না। কারণ যখন আপনি জানবেন এই দুনিয়া থেকে আপনি একদিন বিদায় হইয়া যাইবেন, মৃত্যুর কথা যখন আপনি বেশি বেশি করে স্মরণ করবেন, তখন দেখবেন আপনার এই সমস্ত গুণার চাহিদাগুলো আস্তে আস্তে দিল থেকে দূর হইয়া যাইবে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবীতে মানুষ তিনটা বস্তুর জন্য পাগল, কয়টা বস্তু বলেন কয়টা? আল্লাহ একটা বস্তু হলো দুনিয়ার সব মানুষ চায় তার নামটা যেন সবাই সবার উঁচে থাকে, উপরে থাকে, সবার মাঝে পরিচিত থাকে। দুনিয়ার কোনো মানুষ এই কথা চায় না, তাকে কেউ না চিনুক, সে অপরিচিত থাকুক, দুনিয়ার মানুষ তার নাম না নেক। সমস্ত মানুষ চায় মানুষ যেন তাকে সব সময় তার নামটা ডাকে, তাকে স্মরণ করে, নামটা যেন উঁচু থাকে। কিন্তু খেয়াল করেন, আমি যেদিন মারা যাইব সর্বপ্রথম আমার নামটা কেড়ে নেওয়া হবে, আমাকে আর কেউ বলবে না মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ও মাতবর সাহেব, ও সদবর সাহেব, ও মাতুব্বার সাহেব, আর কেউ বলবে না, বলবে আমাকে মরা লাশ। কেমন লাশ হবে? আমি যদি মারা যাই আমার স্ত্রী পর্যন্ত বলবে, কলিজার টুকরা সন্তানেরা, তোরা আমার কাছ থেকে যাইস না, তোর বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। হে আমার বাবারা, খুব খেয়াল করেন, এই মজলিসে আমিও গুনাহগার মানুষ, আমি আমাকেও খিতাব করি, কথাগুলো বলছি। হে মা বোনেরা, আপনারাও খেয়াল করে শুনেন, দিলের কান লাগাই শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমল নিয়ত শুনেন। আপনি এই বাড়িতে একদিন নতুন বধূ হইয়া আসছিলেন, কত মহিলা আপনাকে দেখতে আসছে, কত মহিলা আপনাকে বাতাস দিছে, কত মহিলা আপনাকে শরবত খাওয়াইছে, কত মহিলা আপনাকে মিষ্টিমুখ করাইছে। মা ব্যাগ খুব খেয়াল করে শুনেন, বোন খেয়াল করে শুনেন, একদিন এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাহির হইবেন। ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা 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 করে, জবাব তো আর কোনো দিন দিবেন না। আল্লাহ আপনাদের ভাগ্য ভালো, আজকে দিনই কথাবার্তা শোনার নসিব, শোনা নসিব হয়েছে। মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে শুনেন, জীবনকে পরিবর্তন করার নিয়তে শুনেন। দ্বিতীয় নম্বর হলো, মানুষ চায় তার জামা কাপড়গুলো যেন সুন্দর হোক, উন্নত মানের জামা হোক, ইস্তারি ছাড়া, ইস্তারি করা ছাড়া সে জামা গায়ে দেয় না, নতুন জামা ছাড়া অনেকে গায়ে দিতে চায় না। আল্লাহ যখন আমি মারা যাইব আমার শরীরে যত দামি জামা কাপড় থাকুক না কেন, সাথে সাথে টেনে টেনে জামা কাপড়গুলা খুলিয়া ফেলা হবে, আহা আমাকে কবর ড্রেস পরানো হবে, আমাকে কবর ড্রেস পরানো হবে। কবর ড্রেস হইল মহিলাদের জন্য পাঁচ কাপড়, পুরুষদের জন্য তিন কাপড়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
আমি যদি এখন মারা যাই, শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়া আমাকে মাটির বিছানায় শোয়াইয়া রাখবে, মাথার থেকে বালিশটাও টেনে ফেলে দেওয়া হবে, সরাই দেওয়া হবে। দুনিয়ার মানুষ বহু, দুনিয়ার সব মানুষ চায় তার বাড়িটা যেন সুন্দর হোক, সুন্দর হয়, দেলানটা যেন অট্টালিকা হয় সুন্দর, কামরাগুলো যেন দৃশ্যমান হয়, সমস্ত মানুষ যেন এই কথা বলে তার বাড়িটা অনেক সুন্দর, অনেক চোখ ধাঁধানো। খোদার কসম করে বলি, যদি আমি এখন মারা যাই, আমার পরিবার পরিজন একটা মুহূর্তের জন্য এই বাড়িতে এই ঘরে আমাকে রাখতে রাজি হবে না। আমি একটা প্রমাণ দিই আপনাদের কাছে, আমি দেখছি সিলেটে একজন কোটিপতি মানুষ, লন্ডন প্রবাসী, কোটি 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 টাকা খরচ করে একটা বহুতল বিল্ডিং বানাইছে, রাত্রিবেলায় সে মারা গেছে, তার পরিবার পরিজনেরা রাত্রিবেলায় ওই বিল্ডিং থেকে, ওই প্রাসাদ থেকে তার লাশ বের করে খোলা আকাশের নিচে সারা রাত তারা রাখছে খাটের উপর শোয়াইয়া। সে হয়তো লাশ থেকে সে বলতেছে, যদি তার জবান থাকতো সে বলতো, কলিজার টুকরা সন্তানেরা মাথার গাম পায়ে ফেলে শত শত কোটি, বহু কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিংটা বানাইলাম, আমাকে বুঝি তোরা একটা মুহূর্তের জন্য জায়গা দিলি না। যদি তার জবানে কথা বলার শক্তি থাকতো আল্লাহর কসম সে এই কথাই বলতো হয়তো বা। আল্লাহু আল্লাহ। হে আমার ভাইরা, দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে, দুনিয়ার খেলা শেষ হয়ে যাবে, দেখবেন একদিন না একদিন শেষ হয়ে যাবে। আজ থেকে 100 বছর আগে যেই মানুষ এই দুনিয়াতে ছিল, একটা মানুষও কিন্তু দুনিয়াতে নাই। আবার 100 বছর পরে আমরা যারা এখন দুনিয়াতে আছি, একটা মানুষও কিন্তু আর দুনিয়াতে থাকব না। কি নিয়া কবরে যাব, কোথায় যাব, আমার আমলের অবস্থা কি? ওহে মুসাফির বাদো গাঠুরি, সফর যে বহুত দূর হায়। ওহে মুসাফির বাদো গাঠুরি, সফর যে বহুত দূর হায়, আজ জানা কাল জানা, কবর আখের ঠিকানা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কি বলেন, কথা ঠিক নেই? লুকাইতে পারা যাবে? সুদূর অট্টালিকায় যদি লুকাই, সুদূর রাজপ্রাসাদে লুকাই, মাটির তলে লুকাই, সেখানেও মালাকুল মওত আজরাইল হাজির হয়ে যাবে। লুকানের কোনো কি নাই, জায়গা নাই, রাস্তা নাই। আল্লাহর হাবিব ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة او حفرة من حفر النار। মানুষকে কবর দেওয়ার পরে কবরটা হয়তো জান্নাতের একটা বাগান হইয়া যাইবে, আর না হয় জাহান্নামের একটা গর্ত হইয়া যাইবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষ শহীদ হওয়া ছাড়া, শহীদি মৃত্যু হওয়ার জন্য কি কোনো আমল আসেনি? আল্লাহর হাবিব তাকে বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবা, তাহলে তুমি শাহাদাতের মর্যাদা তোমার নসিব হয়ে যাবে। আল্লাহর হাবিব আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন আয়েশাকে, আয়েশা প্রতিদিন তুমি একটা দোয়া 25 বার করে পড়বা, আল্লাহুম্মা বারিকলি ফিল মাউতি ওয়ফিমা বাদাল মাউত। আয়েশা তুমি এই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তী সময় তুমি আমাকে বরকত দান কর। আল্লাহর হাবিব নিজেও কিন্তু কবরের আজাব থেকে পানা চেয়েছেন। আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, রব্বুল আলামিন আমি আপনার কাছে আযাবে কবর থেকে পানা চাই। কি বলেন, দোয়া শিক্ষা দিয়েছেনই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর,
আখেরাতের গাঁটিগুলার মধ্যে প্রথম গাঁটি হইল কবর। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জরিলুল কদর সাহাবি, জিন্নুরাইন সাহাবি, জামিউল কোরআন সাহাবি যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, ঝর ঝর করে কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিতেন। সাথীরা জিজ্ঞাসা করত, জাহান্নাম জান্নাতের আলোচনা এত বেশি কাঁদেন না গো সাহাবি, কবর দেখলে এত বেশি কান্না করেন কেন? সাহাবি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শুনো, আখিরাতের গাঁটিগুলোর মধ্যে প্রথম গাঁটি হইল কবর। এই কবর থেকে যে মুক্তি পাইয়া গেল, বাকি গাঁটিগুলা তার জন্য সহজ হইয়া যাবে। আর এই কবরে যে ধরা পড়িয়া যাইবে, বাকি গাঁটিগুলা তার জন্য কঠিন থেকে কঠিন হইয়া যাইবে। এই জন্য মাঝে মাঝে দুইটা চক্ষু বন্ধ করিয়া মুহূর্তের মোরাকাবা করিবেন। সকালবেলায় দিন শুরুর আগে নামাজ পড়ে কিছুক্ষণ চক্ষু বন্ধ করিয়া মোরাকাবা করবেন। শোয়ার আগে চক্ষু বন্ধ করিয়া কিছু সময় মৌতের মোরাকাবা করবেন। মৌতের মোরাকাবা কিন্তু হাদিসের দ্বারা স্বীকৃত, বুজুর্গানে দিনের আমল, আল্লাহর হাবিবের নির্দেশ। তোমরা মৃত্যুর মোরাকাবা করো, মৃত্যুর কথা বেশি বেশি আলোচনা করো, মৃত্যু নিয়ে ধ্যান করো। হে আমার বাবারা, হে আমার ভাইরা, খুব খেয়াল করেন, মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া, এরকম চক্ষু বন্ধ করিয়া সব দুনিয়ার খেয়ালকে বাদ দিয়া, সমস্ত খেয়াল অন্তর থেকে বাদ দিয়া এইভাবে খেয়াল করবেন, মালাকুল মাউত আজরাইল এখন আমার ঘরের দরজায় হাজির। আহা, হয়তো আমরা এই মজলিসে এমন ভাইরা উপস্থিত আছে, আমাদের কাফনের কাপড় বাজারে চলে আসছে, বাঁশের জার আমাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাহ 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 আল্লাহ, হয়তো সেই মানুষটা আমি হইতে পারি। এই জন্য চক্ষু বন্ধ করিয়া কিছু সময় খেয়াল করবেন, আমি এখন দুনিয়া থেকে চলিয়া যাইতেছি, আমি এখন চলিয়া যাইতেছি, আমার বুকের ব্যথা উঠছে, হাড়ের ব্যথা উঠছে, আমার ছেলে সন্তান আমার অবস্থা দেখিয়া কান্নাকাটি শুরু করিয়া দিছে, আমার স্ত্রী আমার ভাই আমার জন্য অ্যাম্বুলেন্স খবর দিছে, টাকা নিতে হবে, মাইজদি নিতে হবে, সিঙ্গাপুর নিতে হবে। আহা, কিন্তু আমার হায়াত কোনো আর ভায়াত আর বাজেট নাই, একটা মুহূর্ত আমার আর হায়াত দুনিয়াতে বাকি নাই। ডাক্তারকে খবর দিছে, অ্যাম্বুলেন্স খবর দিছে, তারা আসিও, তারা এসেও আমার জন্য অপেক্ষা করতে পারে নাই, আমার জন্য অপেক্ষা করতে পারে নাই, এর আগে দুনিয়া থেকে চলিয়া গেলাম। স্ত্রী পাশে বসিয়া রয়েছে, ছেলে মেয়েগুলা পাশে, কলিজার ডোকরা মা পাশে বসিয়া আছে, কিন্তু আদরের সন্তান মায়ের সামনে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছে, চক্ষু দুইটা উলুট পালুট হইয়া যাইতেছে। আহা, কিছুক্ষণ পরে মায়ের কলিজার টুকরা সন্তান সোজা হইয়া মাটির মধ্যে পড়িয়া থাকবে। ঘরের মধ্যে যখন নাকি চতুর্দিকে এইভাবে যখন আমার মৃত্যুর ঘোষণা হইয়া যাইবে, হাতের শিরা ধরে দেখবে আমি আর দুনিয়াতে নাই, তখন সবাই কান্নাকাটি শুরু করিয়া দিবে। কেউ বা বাঁশ বাগানে বাস কাটতে যাবে, কেউ বা গোরস্থানে কবর খনন করতে যাবে, কেউ বা বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় আনতে। এইভাবে ঘরের থেকে দরাদরি করিয়া লাশ বাহির করিয়া খাটের মধ্যে শোয়াইয়া বাড়ির কোড়া নিয়ে চলিয়া যাইবে। গরম পানি দিয়া, গরম পানি জাল দিয়া, বরই পাতা দিয়া গরম পানি জাল দিবে। দুইজন আমার পাশে বসিয়া শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়া আমারে দুইজন পাশে বসিয়া গোসল দিবে। পানি যদি একটু বেশি গরম হয় তাও আমি বলতে পারি না। আহারে গোসল দিয়া আমার শরীর থেকে পানিগুলা মুছিয়া দিয়া তিনটা দবদবে সাদা কাপড় পরিধান করাইয়া, আল্লাহ, আতর গোলাপ জল সুরমা মাখাইয়া দিয়া মাথার উপর একটা বান দিয়া, সিনা বরাবর একটা বান দিয়া, পায়ের নিচে একটা বান দিয়া একটা প্যাকেট বানাইয়া এখন আমার খাটের উপর শোয়াইয়া রাখছে। হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে আব্দুল সাত্তার, এখন তুই খেয়াল কর তোর অবস্থাটা কি, তুই একটা প্যাকেট হইয়া এখন খাটের উপর পড়িয়া রইলি, মাথার বান্দে বুঝা গেল ওরে মন, আর তো বুঝি মাথা নাড়ার শক্তি নাই, পায়ের বান্দে বুঝা গেল
ওরে মন আর তো বুঝি উঠে বসার শক্তি নাই। আহ, সবাইকে ডাকবে এক নজর দেখিয়া যাও, যারা দেখতে চাও দেখিয়া যাও, আর কোনোদিন এই চেহারা দেখা পাইবে না। ছেলে কান্দে মা 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 করে, মেয়ে কাঁদবে আব্বা 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 করে, জবাব তো আর কোনো দিন দিবি না রে মন। ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চা বাবার লাশের পাশে দাঁড়াইয়া কান্দে আর বলে, আব্বু গো ও আব্বু 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 আব্বু, আমাকে একটু কোলে নাও, আমাকে একটু চুমু খাও, আমাকে একটু দাদর মাখা সোহাগ দিয়ে ভালোবাসো না আব্বু, করি যা টুকরা সন্তান। এই কথা জানা নাই তার বাবা, তার যাবা চির ঘুম দিয়েছে, এই ঘুম থেকে আর কোনো দিন তার বাবা উঠবে না। ছেলেকে দেখালো, মেয়েকে দেখালো, আপনজন সবাইকে দেখালো, এরপরে আমার লাশের খাট কাঁধে নিয়া মসজিদের মাইকে নিয়ে হাজির, মসজিদের সামনে নিয়ে হাজির করিয়া ফেলাইছে। আহা, সাইড বিহারার খাট কাঁধে নিয়া মসজিদের সামনে আমার খাট সামনে রাখছে, সারিবদ্ধভাবে আমার এলাকাবাসী দাঁড়াই গেছে আমার জানাজার নামাজ পড়ার জন্য। সাইদ তাকবীর দিয়া ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইয়া দিছে। আহ, আমার আপন জনেরা লাশ খাট কাঁধে নিয়া এখন অন্ধকার কবরের দিকে নিয়ে রওনা করছে। যেই কবরের পাশ দিয়ে আমি রাত্রি গভীরে যাইতে ভয় পাইতাম, সেই অন্ধকার কবরে আমার লাশ নিয়া কিছুক্ষণের মধ্যে কবরস্থ করা হবে। আমার লাশ ধরাধরি করিয়া নামাইবে আর ক্যাবলামুখী করিয়া শোয়াইয়া দুইজন কবরে নামছে। তারা বাদন গুলিয়ে খুলিয়া দিয়া এরপরে তারা বাঁশের চালি দিয়া কলা পাতার বিছানা দিয়া আস্তে আস্তে ফরাইয়া ফরাইয়া মাটি দিয়া, আহা, আমার যদি জবানে শোক কথা বলার শক্তি থাকতো বলতাম, অন্ধকার কবরে একা আমাকে রাখিয়া তোমরা কোথায় যাও, অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। আমি এখন ডাইনে তাকাইয়া দেখছি মাটি, বামে তাকাইয়া দেখছি মাটি, নিচে মাটি উপরে মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা উপরেতে মাটি চাপা, ভাইগা যাইতে পারবো না। মাটি চাপা দিয়া যখন নাকি সবাই যার যার কাজে চলিয়া যাইবে, অন্ধকার কবরে এখন আমি একা। আল্লাহ, খোদা নাখাস্তা যদি নাফরমান হইয়া বেনামাজি হইয়া কবরে যাই, কবরের মাটি এমন চাপ মারবে ডাইন পাজরের হাড়গুলা বাম পাজরের ভিতরে কটকট করিয়া ঢুকিয়া যাইবে। কবরটা যদি আমি জান্নাতি হই, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্না, জান্নাতের বাগান হইয়া যাইবে। আও হফরাতুম মিন হফারিন নার, আর না হয় জাহান্নামের গর্ত হইয়া যাইবে। যে মানুষ সর্বশেষ মারা যাবে তাকেও কিন্তু 40,000 বছর কবরে থাকা লাগবে। আল্লাহ 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 আল্লাহ। কিয়ামতের কথা খেয়াল করবেন, কিয়ামতের ময়দানের কথা খেয়াল করবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা দিবেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে নেককাররা, হে গুনাহগাররা, হে নাফরমানেরা, হে বেনামাজিরা, হে সুদখোরেরা, হে হারামখোরেরা, হে জিনাকারেরা, তোমরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যাও। দুনিয়াতে আমি এক সামিয়ানা নিচে থাকতে দিয়েছি, আমি কিছু বলি নাই, গুনাহগাররা আমার নেককার বান্দাদের সাথে উঠা বসা করছিলা। কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে এখন নির্দেশ দিয়ে দিলাম, তোমরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যাও। অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিবে, তোমরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে তোমরা পৃথক হইয়া যাও, আলাদা হইয়া যাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর, কিয়ামতের দিন মানুষ দুই ভাগে ভাগ হইয়া যাইবে, এক দল হবে জান্নাতি, এক ভাগ হবে জান্নাতি, আর এক ভাগ হবে জাহান্নামি, এর বাহিরে কোনো ভাগ নাই। হে আমার বাবারা, হে আমার ভাইরা, আমি কোন ভাগে পড়ব, জান্নাতে কারা যাবে তাও আল্লাহ পাক বলিয়া দিছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পরে আমলে সলে করবে তারাই আমার ফেরদাউস জান্নাতের বাসিন্দা হবে। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা গুনাহ নিয়ে যদি, মাফ না নিয়ে যদি কবরে যাও, আমার জাহান্নামের শাস্তি কিন্তু ভোগ করা লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। যুবক, তোমার হাতে দড়িও বলি, ফাঁয়ে দড়িও বলি, যেখানে থাকো তাড়াতাড়ি মাহ ফেলে চলে আসো, খাস তওবা কর। তুমি খেয়াল করো, কবরস্থানে কিন্তু শুধু 80 বছরের বৃদ্ধকে দাফন করা হয় নাই, 80 বছরের বৃদ্ধ যেমন কবরে আছে, 30 বছরের যুবকও কিন্তু কবরে আছে। 30 বছরের যুবককে কবরে দাফন করা হয়েছে, আবার শুধু 30 বছরের যুবক না, ছোট্ট 6-7 বছরের বাচ্চাকে কবরে দাফন করা হয়েছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, যে কথাগুলো বলছি যেন আমি আপনারা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক নসিব করেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে হেদায়েতের উসিলা হিসেবে কবুল করেন, ধারাবাহিক মাহফিল চলবে শেষ পর্যন্ত আমরা যেন থাকতে পারি, আল্লাহ পাক সকলকে তৌফিক নসিব করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।